الحمد لله رب العالمين، فرض عليكم صيام رمضان وسن لنا فيه القيام للمغفرات دخول الجنات بسلام. وأشهد أن لا إله إلا الله ذو الفضل والإكرام، وأشهد أن محمدا عبده ورسوله أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قاف، والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب، أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد، قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، وأقاموا الصلاة، وإيتاء الزكاة، والحج، والصيام رمضان. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. جبتي بشمشا الله الجنة দুরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয়, আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে রমজান মাসের অনেক ভুল আমল, অনেক ফাহিশা, অশ্লীলতা এই মাসের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা করতেছে, এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আজকের এই
বিশেষ আলোচনাটুকু, এবং এই আলোচনা হচ্ছে গিয়ে রমজান মাসের জন্য মারাত্মক একটি আলোচনা। রমজান মাসে অনেক মানুষ সিয়াম রাখে আর অনেক মানুষে রোজা রাখে। কিছু মানুষে সিয়াম রাখে আর কিছু মানুষে রোজা রাখে। রোজা আর সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে রাত আর দিন। রোজা এবং সিয়ামের মধ্যে পার্থক্য এমন, যেই পার্থক্যগুলা আপনি যদি শুনেন মনে করবেন যে হঠাৎ আজকে ঈদ কোন ধরনের কথা শুনতেছি আশ্চর্য। তাহলে রমজান মাসে আমরা কি ভুল করতেছি একটু আমাদের জানার প্রয়োজন। প্রথম কথা হচ্ছে গিয়ে রমজান মাস গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান মাস ইবাদতের মাস। রমজান মাস যে ব্যক্তি পেল সে মুত্তাকি হতে পারল না, পরেজগার হতে পারল না, আসলে সে রমজান মাসের সিয়াম আদায় করে নাই, সে শুধুমাত্র রোজাই আদায় করেছে, সেই জন্য সে পরেজগার হতে পারে না। বাকি 11 মাস সিগারেট নিয়ে ব্যস্ত রয়েছে, রমজান মাসও সেটা ছাড়তে পারে নাই, কিন্তু রমজান মাসে ছেড়ে দিয়েছে, রমজানের পরের মাস থেকে আবার শুরু করে দিয়েছে সিগারেট খাওয়া, তাহলে সে মুত্তাকি হতে পারে নাই, সে পরেজগার হতে পারে নাই, সে ফাহিশার মধ্যেই লিপ্ত রয়েছে। রমজান মাস এমন একটি মাস যেই মাসে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই পরেজগার মুত্তাকি তাকওয়া অবলম্বন করতে পারে যদি কোনো ব্যক্তি রমজান মাসের সিয়াম আদায় করতে পারে। তাহলে সিয়াম থেকে একজন মানুষ পরেজগার মুত্তাকি হতে পারে, আর রোজা থেকে একজন মানুষ পরেজগার মুত্তাকি হতে পারে না। রোজা মানে উপবাস করা, আর সিয়াম মানে সবগুলা থেকে বিরত থাকা। সিয়াম মানে সবগুলা থেকে বিরত থাকা, আর রোজা মানে শুধুমাত্র উপবাস করা। উপবাস করা মানে ভোর 3:30 সেহরি খেয়েছেন, খাওয়ার পরে আপনি ইফতারি করেছেন, এই পর্যন্ত আপনার হচ্ছে রোজা, এই পর্যন্ত আপনি রোজা রেখেছেন, অর্থাৎ উপবাস করেছেন। এই উপবাসের মধ্যে আপনি অনেকগুলা কাজ থেকে আপনি বিরত থাকতে পারেন নাই বলে আপনার এটা রোজাই হয়েছে, অনেকগুলা কাজ থেকে বিরত থাকতে পারেন নাই। রমজান মাসে সিয়াম অবস্থায় যারা সিয়াম রাখে, সিয়াম অবস্থায় যেই সমস্ত জিনিস আপনার বৈধ, যেই সমস্ত বস্তু বৈধ, ওই সমস্ত বস্তু সিয়াম অবস্থায় অবৈধ হয়ে যায়। সিয়াম অবস্থায় অবৈধ হয়ে যায়, আর যেই সমস্ত বস্তু রমজান এবং রমজানের বাহিরা, রমজান এবং রমজানের বাহিরা গাইর রমজান একইভাবে হারাম, একইভাবে অবৈধ, সেটা কিন্তু রমজান মাসেও অবৈধ, রমজানের বাহিরেও অবৈধ। এই কাজটা কে করেন বেশি? যারা রোজা রাখেন তারা কিন্তু এই কাজটা বেশি করেন, আর যারা সিয়াম রাখেন তারা কিন্তু হালাল বস্তু সেটাকে অবৈধ হয়ে গেছে তাদের জন্য। যেমন উদাহরণ, আপনার স্ত্রী আপনার জন্য হালাল, আপনার স্ত্রী আপনার জন্য হালাল, কিন্তু রমজান মাস সিয়াম রেখেছেন, আপনার স্ত্রী এই অবস্থাতে আপনার জন্য অবৈধ। অবৈধ মানে তার সাথে আপনি কোনো মিলামিশা করতে পারবেন না, এটা হচ্ছে কি আপনার জন্য অবৈধ। তাহলে আপনার বৈধ স্ত্রী অবৈধ হয়েছে শুধুমাত্র সিয়ামের কারণে। আপনি অনেক খাবার আপনার সামনে, যে সমস্ত খাবার বৈধ রয়েছে সিয়াম অবস্থায় আপনার জন্য সেগুলো হয়ে গেছে অবৈধ, সিয়াম অবস্থায় সেগুলো হয়েছে অবৈধ। কিন্তু দুঃখের সাথে বলতে চাচ্ছি, অনেক মানুষ অনেক কষ্ট করে সিয়াম রাখে, রোজা রাখে, অনেক কষ্টের বিনিময়ে রোজা রাখে, সকালে মুড়ে 3:30 সময় আপনার সেহরি খেয়েছে আর ইফতারি করেছে, এই 14-15 ঘন্টা সিয়াম রেখেছে, কোনো জায়গায় 16-17-18 ঘন্টা পর্যন্ত সিয়াম রাখতেছে, ওই সিয়াম রাখেছে, কিন্তু যেই সমস্ত বস্তু রমজান এবং গাইর রমজানে হারাম সেই হারাম নিয়ে ব্যস্ত রয়েছে, সেই হারাম নিয়ে ব্যস্ত রয়েছে, বিশ্বাস হয় না। দেখেন, যারা রোজা রাখে তাদের কয়েকটা জিনিস তাদের ভুল হচ্ছে, সেই ভুলগুলো অবশ্যই তুলে ধরতেছি,
তার মধ্যে রোজাদারদের প্রথম ভুল হচ্ছে কি তারা সালাত পড়ে না। যারা রোজা রাখতেছে শুধুমাত্র রোজা রাখে তারা কিন্তু সালাত থেকেও দূরে রয়েছে অধিকাংশ, ভাই অধিকাংশ, ওয়াল্লাহি অধিকাংশ মানুষ সালাত থেকে দূরে শুধুমাত্র রোজাই রাখে, উপবাস করে, প্রথম কয়েকদিন সালাত পড়ে, দুই তিন দিন আনন্দের জন্য দুই চার দিন আপনার দেখবেন সালাত পড়তেছে, রমজান বেশি গোনায় তত সালাত থেকে গাফিল, রমজান বেশি গোনায় তত সালাত থেকে গাফিল হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের মুসলমান সমাজের কালচার, অধিকাংশ মুসলমানদের রোজা রাখতেছে, যেই সমস্ত কাজ হচ্ছে কি অবৈধ, রমজান এবং গাইরে রমজানের মধ্যে অবৈধ, যেমন গান বাজনা, দোল ডপকি, তাস, লুডু, ক্যারাম বোর্ড, ক্রিকেট বোর্ড, ফুটবল সহ নগ্ন অষ্টামী বষ্টামী ফাহিসা যতগুলো রয়েছে অধিকাংশ হচ্ছে গিয়ে রমজান এবং গাইরে রমজানে সেগুলো হারাম। আর সেই হারাম নিয়ে এক শ্রেণীর মানুষ ব্যস্ত রয়েছে, রমজানের সিয়াম রেখেছে ঠিকই, রোজা রেখেছে ঠিকই, সাড়ে তিনটার সময় সেহরি খেয়েছে ঠিকই, ইফতারি করবে ঠিকই, মধ্যখানে কিন্তু গান বাজনা, মৌবি, ফাহিসা, দৌল ডফকি, আপনার তাস, ক্যামবোর্ড, লুডু, ক্রিকেট, টিভি, টেলিভিশন ইত্যাদি নিয়ে ব্যস্ত রয়েছে, তারা শুধুমাত্র কষ্ট করতেছে রোজা রেখে, কষ্ট করতেছে রোজা রেখে, এই রোজা তাদের কোনো কাজে আসবে না, এই রোজা তাদের জন্য কোনো কাজে আসবে না। মধ্যখানে একটি কথা বলে দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু আমাল ইবনে আদম ইল্লা সাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম সন্তানদের সমস্ত কাজ, সমস্ত ইবাদত সবগুলাই আপনার লিখিত হচ্ছে, ফেরেশতাগণ লিখতেই আছেন, কিন্তু ইল্লা সাম, রমজান মাসের সিয়াম ব্যতীত, রমজান মাসের সিয়াম রেখে আপনি সিয়াম রেখেছেন, এই সিয়ামটুকু কিন্তু লেখা হচ্ছে না, এই সিয়ামের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্তে দান করবেন, কুল্লু আমালি ইবনে আদম ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজি বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকারীদের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাত দিয়ে, আল্লাহর হস্তর দিয়ে মানুষদেরকে দান করবেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজি বি, এই যে তোমাদের সিয়ামের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন দান করবেন। তাহলে সিয়ামের নেকি দান করবেন, রোজার নেকি দান করবেন না, রোজা মানে কি, রোজা মানে ফার্সি একটি শব্দ, কুরআন হাদিসের শব্দ নয়, এই কথাটা এই জন্য নিয়ে আসছি, সিয়াম মানে সবগুলা থেকে বিরত থাকা, আর রোজা মানে শুধুমাত্র উপবাস করা, মুক্তি শুধুমাত্র খাওয়ান থেকে বন্ধ, খাবার থেকে বন্ধ, খাবার খেতে পাচ্ছেন না, এই জন্য আপনি উপবাস করতেছেন, তার নাম হচ্ছে রোজা, ফার্সি শব্দ রোজা। কেউ যদি গাইরে রমজানে কোনো ফার্সি মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কি ভাই আপনি কি খাওয়ান খেয়েছেন, খাবার খেয়েছেন দুপুরের, না ভাই আজকে দুপুরের খাবার খাই নাই, এখনো পর্যন্ত রোজা আছে, অর্থাৎ খাবার দুপুরের খাই নাই আমি রোজা, এটা হচ্ছে কি তাদের শব্দ, ফার্সি শব্দ। এই জন্য আমি বলবো রোজা রাখা অবস্থাতে অনেক মানুষ রোজা রাখে, সিয়াম রাখে না, সিয়াম রাখে না শুধুমাত্র রোজা রাখে। আপনাদের জন্য বিনীত অনুরোধ, আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদতের জন্য, ইবাদতের জন্য বারোটি মাস আল্লাহর ইবাদত করতে হয়, বারোটি মাস ইবাদত করতে হয়, আর বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে গিয়ে রমজান মাস, বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে গিয়ে রমজান মাস, বারোটি মাসের মধ্যে থেকে এগারো মাস শয়তান আদম সন্তান মুসলমানদেরকে ধোকা দিতেই থাকে, দূর থেকেও দে, সামন থেকেও দে, পিছন থেকেও দে, ভিতর থেকেও দে, মাথার মধ্যেও বসে, রগে রগে চলে, রক্ত রক্ত চলাচল করতে পারে, কিন্তু রমজান মাস আসলে আদম সন্তানদেরকে আর ওই শয়তান ইবলিস মালাউন আর ডিস্টার্ব করতে পারে না, আর ডিস্টার্ব করতে পারে না, আমল করার জন্য সুযোগ আপনার, আমল করার সুযোগ। তারপরে যারা রোজা রাখতেছে, রোজা রাখতেছে গান বাজনা ডুলটপকি বিভিন্ন ফাহেশা অশ্লীলতা নিয়ে, তারা কিন্তু আপনার রোজা রেখেছে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে শয়তান তো বাধা রয়েছে, শয়তান তো বাধা রয়েছে, তোমরা এই সমস্ত কাজ করতেছো কেন,
আচ্ছা শয়তান বাধা থাকা অবস্থাতে যারা গান বাজনা ডুল ডকি ফাহেশা অশ্লীলতা তাস লুডু ক্যারাম বোর্ড এগুলা আপনার রমজান মাসে দিনের বেলায় সিয়াম থাকা অবস্থায় নিয়ে ব্যস্ত রয়েছে, তাদের কি শয়তানে ধোকা দিচ্ছে? না, অশৃঙ্খলও নয়, শয়তান তাদেরকে ধোকা দিচ্ছে না। শয়তানের দোষারোপ শয়তানকে দোষারোপ করে চলবে না। বাকি 11 মাস শয়তান ধোকা দিতে পারে, কিন্তু ওই মাসে রমজান মাসে আদম সন্তানদেরকে শয়তান ধোকা দিতে পারে না। তার নিজের হাইস্পতের ধোকা, নিজের হাইস্পতের কারণে দুকার মধ্যে পড়েছে। নিজের হাইস্তত বলছে এই তুই সালাত পড়িস না, নিজের হাইস্তত বলছে তুই ক্যারাম বোর্ডের মধ্যে লিপ্ত হয়ে যা, নিজের হাইস্তত বলছে সারাদিন গান বাজনা দুল টপকি অশ্লীলতা ব্যাপনা নষ্টামি এগুলো নিয়ে ছড়িয়ে পড়, নিজের হাইস্তত বলছে, কিন্তু শয়তান কিন্তু রমজান মাসে বাধাই থাকে। রমজান মাসের ভুল আমল বলতে গিয়ে আজকে কয়েকটি ভুল আমল আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে প্রথমটাই হচ্ছে গিয়ে রোজা রাখে অনেক মানুষ সিয়াম রাখে না, রোজা রাখে অনেক মানুষ সিয়াম রাখে না। তাদের কি বলবো, রোজা থেকে সিয়ামে আসেন, সিয়াম রাখার চেষ্টা করেন, সিয়াম রাখার চেষ্টা করেন। আবারও বলছি সিয়াম মানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, অতএব লাল্লাকুম তাত্তাকুন, তোমরা রমজানের সিয়াম থেকে সিয়াম যদি রাখো, সিয়াম থেকে তোমরা পরেজগার পরেজগার মুত্তাকি আল্লাহ বিরু তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে সিয়াম রাখলে, সিয়াম রাখলে পরেজগার মুত্তাকি আল্লাহ বিরু হওয়া যায়, আর রোজা রাখলে পরেজগার মুত্তাকি আল্লাহ বিরু হওয়া যায় না। রমজান মাসের জন্য এক মাসের জন্য জর্দা খাওয়া বন্ধ করেছেন, রমজান মাসের এক মাসের জন্য জর্দা খাওয়া বন্ধ করেছেন। যদি আবার ঈদের দিন থেকে শুরু করেন জর্দা খাওয়া, তাহলে আপনি তাকওয়া অবলম্বন করতে পারলেন না। ও বড় হুজুর সাহেব, বড় হুজুর সাহেব, রমজান মাসের জন্য এক মাসের জন্য আপনার জর্দা খাওয়া বন্ধ করেছেন, আর ঈদের দিন থেকে আবার শুরু করেছেন জর্দা খাওয়া, তাহলে আপনি তাকওয়া অবলম্বন করতে পারলেন না, আপনি মুত্তাকি হতে পারলেন না। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছিল, অতএব লাল্লাকুম তাত্তাকুন, তোমরা রমজানের সিয়াম থেকে তোমরা পরেজগার মুত্তাকি আল্লাহ বিরু হতে পারো। এখানে মধ্যে আরেকটি বিষয় ক্লিয়ার করার প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের রুকন বলতে গিয়ে পাঁচটি রুকন, প্রথমটাই হচ্ছে গিয়ে শাহাদাত আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া আকামুস সালা ওয়া আতাউয যাকাত ওয়াল হজ্জ ওয়াস সিয়াম রমাদান। রমজানের পাঁচটি রুকনের মধ্যে প্রথমটাই হচ্ছে গিয়ে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে এবাদতের ক্ষেত্রে সালাত কায়েম করা, সালাত কায়েম করতে হবে। সালাত কাদের উপরে ফরজ, কারা সালাত আদায় করবে? যারা মুমিন, যারা মুত্তাকি, যারা মুসলমান, যারা ইমান এনেছে, আল্লাহ এবং রসুলের প্রতি ইমান এনেছে, তাদের উপরে সালাত ফরজ। সালাত সবার উপরে ফরজ নয়, সালাত সবার উপরে ফরজ নয়, সমস্ত আদম সন্তানদের উপরে সালাত ফরজ নয়। সালাত শুধুমাত্র ফরজ হচ্ছে গিয়ে যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলো, যেই ব্যক্তি মুসলিম হয়েছে, তার উপরে সালাতকে ফরজ করে দেওয়া হয়েছে। দুই, ওয়াতাউয যাকাত, ওই মুসলিমদের মধ্য থেকে যেই সমস্ত ধনী ব্যক্তি রয়েছে তাদের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছেন। ওয়াইতাই যাকাত, যাকাত তাদের উপরে ফরজ, তারা যাকাত প্রদান করতে হবে। ধনীদের উপরে ফরজ, গরিবের উপরে যাকাত ফরজ নয়। ওয়াল হাজ্জা, এবং বায়তুল্লাহর তওয়াফ করা ধনীদের উপরে ফরজ। যারা ধনী হয়েছে বায়তুল্লাহর হজ করার সাধ্য তাদের মধ্যে রয়েছে, তারা বায়তুল্লাহর তওয়াফ করবে, হজ করবে, তাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। ওয়া সিয়াম রমাদান, রমজান মাসের সিয়াম ইমানদারদের উপরে ফরজ, সবার উপরে ফরজ নয়, ইমানদারদের উপরে ফরজ। আল্লাহ রাসূল বলছেন মান সোয়ামা রমাদানান ঈমানান, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো
ইমানান ইমান সহকারে ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি তাহলে তার পূর্বের গুনাহকে মাফ করে দেওয়া হবে তাহলে শর্ত হচ্ছে যে ইমান ইমান আনায়ন করার পরে যদি কোনো ব্যক্তি সিয়াম আদায় করতে পারে তাহলে তার পূর্বের গুনাহকে মাফ করে দেওয়া হবে তাহলে ইমানদারদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ বলছেন কুরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ সেখানের মধ্যে ইমানদারদেরকে আল্লাহ বলেছেন উদ্দেশ্য করে ইমানদারদের উপরে সিয়াম ফরজ ইমানদাররা সিয়াম রাখতেছেন আলহামদুলিল্লাহ এবার আসেন সিয়াম রাখতেছেন ঠিকই সিয়াম রাখতেছেন ঠিকই রোজা রাখতেছেন না সিয়ামই রাখতেছেন কিন্তু সিয়াম রাখতে গিয়ে কয়েকটি আপনার মারাত্মক ধরনের কয়েকটি ভুল করেন তার মধ্যে প্রথম ভুলটাই হচ্ছে গিয়ে সর্বপ্রথম যে ভুল ওই ভুলটা রমজান মাস প্রবেশ করার পরে রমজান মাসকে তিনটি ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে রমজান মাসকে তিনটি ভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে গিয়ে রহমতের ভাগ দ্বিতীয় ভাগ হচ্ছে গিয়ে মাগফিরাতের ভাগ আর তৃতীয় ভাগ হচ্ছে গিয়ে নাজাতের ভাগ এটা হচ্ছে গিয়ে প্রথম ভুল এটা প্রথম ভুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভাগটুকু করেন নাই জাল হাদিসের উপরে যদি কোনো ব্যক্তি আমল করে জাল হাদিসের উপরে যদি আমল করে যদি বলে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাগফিরাত তৃতীয় দশ দিন আপনার নাজাত যদি জাল হাদিসের উপরে আমল করে যদি এই কথাটুকু বলে তাহলে সে কিন্তু অনেকগুলা থেকে সে বিরত থাকবে অনেকগুলা থেকে সে ঠকাবে কেননা দেখেন যদি কোনো ব্যক্তি বলে প্রথম দশ রমজান রহমত তাহলে তার জন্য বাকি বিশ রমজান আর রহমতই নয় তার জন্য বাকি বিশ রমজান আর রহমত নয় তার রহমত শেষ প্রথম দশ দিন রহমত চলে গেছে আর তারপরে আর বিশ দিন রহমতই আসবে না এটা হচ্ছে কি তার জন্য ভুল তার জন্য ভুল দুই মদ্যর জন্য দশ রমজান দ্বিতীয় দশ রমজান এই দ্বিতীয় দশ রমজানকে বলেছেন জাল হাদিসে বলেছে মাগফিরাত আপনি বলছেন মাগফিরাত অথচ আপনি যদি মনে করেন জাল হাদিসের উপরে আমল করে যদি বলেন না দ্বিতীয় দশ রমজানে হচ্ছে কি মাগফিরাত তাহলে বাকি বিশ রমজান আপনার জন্য আর মাগফিরাত নয় কি মনে করেন আপনি বাকি বিশ রমজান কি আপনার জন্য কি মাগফিরাত মাগফিরাত নয় এবার আসেন তৃতীয় দশ রমজান তৃতীয় দশ হবে না নয় হবে আল্লাহু আলাম তৃতীয় ভাগের নয় হতে পারে আবার দশও হতে পারে যারা এই জাল হাদিসটুকু বানিয়েছে আবার এই জাল হাদিসের উপরে আমল করতেছে দেখেন আল্লাহ রসুল বলছেন যে পুরো রমজান মাস হচ্ছে গিয়ে রহমতের মাস প্রথম হাদিসটি বলে দেই তারপরে আসছি ওই জায়গাতে আল্লাহ রসুল বলছেন ইযা দাখালা রমাদান ফুতিহাতিল আবওয়াবুর রহমা যখনই রমজান মাস প্রবেশ করে তখনই রহমতের দরজাকে খুলে দেওয়া হয় ওখুল্লিকাতিল আবওয়াবুল জাহান্নাম ওখুল্লিকাতিল আবওয়াবু জাহান্নাম এর আগে আরো দুটি রয়েছে ইযা দাখালা রমাদান ফুতিহাতিল আবওয়াবুর রহমা ইযা দাখালা রমাদান ফুতিহাতিল আবওয়াবুস সামাই ইযা দাখালা রমাদান ফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ ইযা দাখালা রমাদান ফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ ওখুল্লিকাতিল আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন আল্লাহ রাসূল বলতেন যখনই রমজান মাস প্রবেশ করে তখনই তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দেন পুরা মাসের উপরে রহমত বর্ষিত হয় আদম সন্তানদের উপরে যারা মুসলমান যারা মুসলিম যারা সিয়াম রাখতেছে তাদের উপরে রহমত হচ্ছে রহমতের মাস পুরা মাস অর্থাৎ রমজান মাসের চাঁদ দেখেছেন আপনি চাঁদ দেখা থেকে শুরু করে শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত পুরা মাসটাই হচ্ছে গিয়ে আপনার জন্য রহমতের মাস আবার আপনি শাওয়াল মাসের চাঁদ দেখেছেন রমজানের চাঁদ দেখেছেন দেখার পরে আবার শাওয়াল মাসের চাঁদ দেখেছেন এই পুরা মাসটাই হচ্ছে গিয়ে আপনার জন্য মাগফিরাতের মাস আল্লাহ রাসূল বলছেন আমি নয় আল্লাহ রাসূল বলছেন যে প্রথম রমজান থেকে শুরু করে শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত এই রমজানের পুরা রমজান মাস মানুষ নাজাত পায় নাজাত পায় মানে জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দরে দরে জান্নাতে প্রবেশ করান সুবহানাল্লাহ জাহান্নাম থেকে মানুষকে দরে দরে জান্নাতে প্রবেশ করান প্রতি রাতে মানুষ আদম সন্তান অধিকাংশ আদম সন্তান তারা জাহান্নাম থেকে মুক্তি পায় মুক্তি পেয়ে জান্নাত লাভ করে জান্নাতে যায় তাহলে আল্লাহ রাসূল বলছেন যে পুরা রমজান মাস
পুরা রমজান মাস আর জাল হাদিস কি বলছে জাল হাদিস বলছে শেষ দশক মানুষ জাহান্নাম থেকে মানুষকে আল্লাহ জান্নাতে দেন এটা হচ্ছে কি তাদের অজ্ঞতা তাদের অজ্ঞতা এরপরে যদি কোনো উলামায়ে কেরাম আলেম বলে দাবি করে মুহাদ্দিস বলে দাবি করে আর যদি বলে না শেষ দশ রমজান হচ্ছে গিয়ে নাজাতের মাস সেটা হচ্ছে কি তার জন্য অজ্ঞতা আল্লাহ রাসূল বলছেন পুরো মাসটাই হচ্ছে গিয়ে নাজাতের মাস পুরো মাসটাই হচ্ছে গিয়ে নাজাতের মাস পুরো মাসটাই হচ্ছে গিয়ে মাগফিরাতের মাস পুরো মাসটাই হচ্ছে গিয়ে আপনার রহমতের মাস এখন যদি কেউ বুঝিন বলে না রহমত দশ দিন তাহলে সেটা হচ্ছে কি তার অজ্ঞতা এবার আসেন এই ভুলটি হচ্ছে গিয়ে আমাদের সমাজের মধ্যে অহরহ চলতে আছে অহরহ চলতে আছে এই বইটি ক্যালেন্ডার ছাপানো হচ্ছে সওয়াবের জন্য অনেক কোম্পানি অ্যাডভাইস দেওয়ার জন্য ক্যালেন্ডার ছাপাচ্ছে কিন্তু গুনাহও করতেছে অ্যাডভাইস ছাপানোর জন্য সওয়াবের আশায় করতেছে কিন্তু গুনায় লিপ্ত হচ্ছে সেই খবর নাই অনেকে আপনার অনেকের প্রতিষ্ঠান নিয়ে প্রতিষ্ঠানকে অ্যাডভাইস দেওয়ার জন্য পরিচিত করার জন্য রমজানের এসেহারি এবং ইফতারের সময়সূচি ক্যালেন্ডারের মধ্যে তুলে ধরা হয় এই ক্যালেন্ডারের মধ্যে যতগুলা জাল জয়ীফ আছে সবগুলা তুলে ধরা হয় অধিকাংশ ক্যালেন্ডার আল্লাহই আপনি তদন্ত করে দেখেন অধিকাংশ ক্যালেন্ডার যেই সমস্ত ক্যালেন্ডারের মধ্যে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাগফিরাত তৃতীয় দশ দিন নাজাত সে বলে দিচ্ছে সে বলে দিচ্ছে সেই জন্য ওই চার বছরের শিশু তিন বছরের শিশু যে কোন রকম রমজান রহমত এটা বলতে পারে সেও জানে সেও জানে শুধুমাত্র এই ক্যালেন্ডারের কারণে আমরা বলবো ক্যালেন্ডার ছাপাচ্ছেন আলহামদুলিল্লাহ এই ক্যালেন্ডারটাকে আপনি সুন্দর করে ছাপানোর চেষ্টা করতে হবে মানুষকে যদি গুমরা করেন তাহলে আপনি কিন্তু জবাব দিতে হবে আপনি জবাব দিতে হবে আসেন এই ক্যালেন্ডারের মধ্যে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার রমজান মাসের ক্যালেন্ডারের মধ্যে যেটা ইফতার এবং সেহরির সময়সূচি তার মধ্যে জাল জয়ীফ আর কিচ্ছা তুলে ধরা হয়েছে কিচ্ছার মধ্যে একটি কিচ্ছা হচ্ছে গিয়ে আপনার নিয়ত পড়া নিয়ত পড়া দেখেন কোরআন এবং হাদিস দ্বারা কোন কোথাও আপনার রমজান মাসের ইয়ে নিয়ত পড়তে হবে যে এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না এই মর্মে কোনো হাদিস পাওয়া যাচ্ছে না রমজান মাসে সিয়াম আদায় করতে হবে আপনার নিয়ত পড়ে যে আদায় করতে হবে এই মর্মে কোনো হাদিস নাই এই মর্মে কোনো হাদিস পৃথিবীতে নাই আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়া প্রত্যেকটি কাজ হচ্ছে কি নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেকটি কাজ করার আগে নিয়ত করতে হবে নিয়ত করা হচ্ছে কি ফরজ নিয়ত পড়া হচ্ছে কি বেদাত নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না যদি কোনো ব্যক্তি নিয়ত পড়ে তাহলে সে কি করলো গুনার মধ্যে লিপ্ত হলো গুনা একটা কি গুনাটা হচ্ছে গিয়ে নিয়ত পড়া হচ্ছে গিয়ে বেদাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিয়ত পড়া হচ্ছে গিয়ে বেদাত কেমন বেদাত নয়তেন আসুম্মা গাদামি শরীর এটা শুধু নয় যত ধরনের নিয়ত রয়েছে সালাতের নিয়ত সিয়ামের নিয়ত জানাজার নিয়ত তারাবির নিয়ত যতগুলো নিয়ত রয়েছে শুধুমাত্র উমরার নিয়ত এবং হজের নিয়ত ব্যতীত প্রত্যেকটি নিয়ত যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে উচ্চারণ করে তাহলে সেটা হয়ে গিয়ে বেদাত এবং এই বেদাতটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় বেদাতি আমলটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় হাদিস সাহিবস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে যেই আমল আল্লাহ রাসূল করেন নাই করতেও বলেন নাই যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে তার ইচ্ছা মতো আমল করে তাহলে সেই আমলটি হবে গিয়ে পরিত্যাজ্য সেটা হবে গিয়ে বেদাত অর্থাৎ আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য নয় তাহলে এই বেদাত দিয়ে যদি কোনো কিছু দিন শুরু করা হয় তাহলে পুরাটাই হচ্ছে গিয়ে বেদাত রমজান মাসের সিয়ামের আগে সাড়ে তিনটার সময় আপনি সেহরি খেয়েছেন সেহরি খাওয়ার পরে আপনি কি করলেন নোয়াইতেন আসুম্মা গাদামিশ্বরী রমজানুল মুবারক গাদামিশ্বরী পড়লেন আপনি অর্থাৎ নিয়ত পড়লেন এটা হচ্ছে কি আপনার জন্য প্রথম একটি বেদাত তাহলে হাদিস অনুযায়ী বেদাতি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না এটা আপনার জন্য ভুল দুই নম্বর যে বিষয় যেটা হচ্ছে গিয়ে নয়িতেন আসুম্মা গাদামিশ্বরী এই আরবি এবারতের অর্থটা কি
অর্থটা কে আপনি কি জানেন না? অর্থটা অবশ্যই দেখতে হবে, না দেখে বলা যাবে না। আমার বাবা এক বলেছেন, আমার দাদা এক বলেছেন, আমার চোদ্দ গোষ্ঠী বলেছেন, সেই জন্য আমি পড়তে হবে। কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে আমি পড়তে হবে? আমি পড়তে হবে বলে কে বলেছে? এটা আমার ব্যক্তিগত কাজ, আমার এবাদত, আমার আমল যদি গ্রহণযোগ্য যদি আল্লাহর কাছে যদি না হয়, সেই সেই জন্য আমি আমার জবাব আমি দিতে হবে। আমার জবাব অন্য কেউ দিবে না, আমার জবাব অন্য কেউ দিবে না। তাই বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, অন্তর থেকে নিয়ত করতে হবে। অন্তর থেকে নিয়ত করাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি উত্তম। মুখ দিয়ে নিয়ত পড়লে বেদাত হয়। এখন নয়তেন আসুম্মা গাদামেশ্বরী, এই গাদামেশ্বরী মানে কি? মানে হচ্ছে গিয়ে আমি আগামী কালকের জন্য সিয়ামের নিয়ত পড়তেছি, আগামী কালকের জন্য নিয়ত পাঠ করলাম। আগামীকাল আপনি সেহরি কেলেন কটার সময়? 3:30 কেয়েছেন, আপনার আজান হয়েছে 4:00, 4:00 আগে আপনি সেহরি কেয়ে নিয়েছেন, নিয়ত করলেন আগামী কালকের জন্য। আজকের নিয়ত কোন বেটায় করবে? আসিয়া। আজকের নিয়ত কোন বাবায় করবে? আসিয়া। আজকের নিয়ত কে করবে? তাহলে আপনার আজকের সিয়ামটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকের নিয়ত আপনি করেন নাই, আপনি নিয়ত করেছেন গতকালকের, তাহলে আজকের নিয়ত কে করবে? সেই জন্য আজকের নিয়ত না করার কারণে আপনার সিয়াম নষ্ট হওয়ার আশঙ্কা। এই জন্য এই সমস্ত ক্যালেন্ডার থেকে দূরে থাকতে হবে, এই সমস্ত ক্যালেন্ডার থেকে দূরে থাকতে হবে। ক্যালেন্ডার, এই সমস্ত ক্যালেন্ডারের থেকে মানুষ, হাজার হাজার মানুষ গুমরা হয়। আল্লাহ রাসূল বলেছেন, ইস্তারের সময় তোমরা দুয়া পড়ো, জাহাবা জামাউ, ওয়াত্তাল উরুকু, ওয়াসাবাতাল আরযু ইনশাআল্লাহ, এই দুয়া পাঠ করে তোমরা ইফতারি করো, নতুবা শুধুমাত্র বিসমিল্লাহ বলেই ইফতারি করো। কিন্তু আপনি নিয়ে আসলেন বেদাতি একটি দোয়া, আপনি নিয়ে আসলেন জঈফ একটি দোয়া, যেটার উপরে আপনার আমল কম ছিল, সেটা আপনি নিয়ে আসলেন। সঠিকটা আপনি কি পান নাই? আপনি কি সঠিকটা পান নাই? এইরকম করে অনেকগুলা রয়েছে এই সমস্ত ভুলের মধ্যে। এবার আসেন রমজান মাসের মধ্যে অনেক মানুষ মনে করে যে আপনার 1 টাকা দান করলে আপনার কি হয়, 70 টাকা গাইরে রমজানে দান করার সমতুল্য সব। এটা হচ্ছে কি তার ব্যক্তিগত কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেন নাই। এটা হচ্ছে কি তার জন্য একটি বড় ধরনের ভুল। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে গিয়ে কেউ কেউ বলে থাকেন রমজান মাসে যদি কোনো একটি ফরজ আমল করা হয় তাহলে অন্য অন্য মাসে 70টা ফরজ আমল করার সমতুল্য সব পাওয়া যায়। এটাও হচ্ছে কি তার অজ্ঞতা, তার ব্যক্তিগত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা বলেন নাই। এবার আসেন, কেউ কেউ বলে যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল এবাদত করে তাহলে অন্য মাসের 70টি ফরজের সমান সমতুল্য সব পাওয়া যায়। এটা হচ্ছে কি তার ব্যক্তিগত কথা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, কোনো সাহাবী তবে তাবেইন এই সমস্ত থেকে কেউ বলেন নাই। এটা তার ব্যক্তিগত কথা, তার ব্যক্তিগত কথা, এগুলা থেকে দূরে থাকতে হবে। রমজানের সিয়াম কতটুকু, রমজানের সিয়াম কতটুকু একমাত্র আল্লাহ জানেন। এই মাসে কত পরিমাণ সওয়াব হবে একমাত্র আল্লাহ জানেন। ফা ইন্নাহু লি ওয়া আনা আজিবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্তরে আদম সন্তানদেরকে, আপনার আপনার নিজ হস্তরে নিজ হাত দ্বারা আদম সন্তানদেরকে সিয়ামের নেকি, সিয়ামের নেকি দান করবেন। তাহলে আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন মাত্র 70টি হবে? না, কত কোটি গুণ হতে পারে বেশি, সেটা আপনি আমি জানি না, এই জন্য নির্দিষ্ট করা যাবে না। এবার আসেন রমজান মাসের মধ্যে কুরআন নাজিল হয়েছে, কিন্তু মানুষ মনে করে আপনার কুরআন নাজিল হয়েছে আপনার শুভ বরাতের রাতে, শুভ বরাতের রাতে। দলিল কি? দলিল হচ্ছে গিয়ে সূরা দুখানের 3 নম্বর আয়াতটি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কিতাব নাজিল করেছেন, সেটা হচ্ছে গিয়ে বরকতপূর্ণ একটি রাত, বরকতপূর্ণ রাতে এই কিতাবটি নাজিল করেছেন। অধিকাংশ উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা কি করে যে রমজান মাসকে এই কিতাব নাজিল করে হয়েছে এটা স্বীকার করে না, বলছে শুভ বরাতেই আপনার কুরআন নাজিল হয়েছে, শুভ বরাতেই কুরআন নাজিল হয়েছে। এই জন্য শুভ বরাতের রাতের মধ্যে যত তাফসির কুরআন হয়, তাফসির মাহফিল হয়, জলসা হয়, এই দিন আপনার এই আয়াত হচ্ছে তাদের প্রধান প্রধান আপনার
প্রথমে আপনার আপনার আয়াতটি তুলে ধরে প্রথমে রেখে দিয়ে তারপরে তারা আলোচনা করা শুরু করে। অথচ এই আয়াতটি উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন যে নাজিল করেছেন সেই নাজিলের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমজান মাস, শাহরু রমাদান, শাহরু রমাদান, এই মাস হচ্ছে কি রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের মধ্যে আল্লাহ কুরআনকে অবতীর্ণিত করেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য কুরআনটি নাজিল করেছেন, মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছেন। তাহলে কোন মাসে নাজিল করলেন? শাহরু রমাদান, রমজান মাসেই নাজিল করেছেন। আশা করি ক্লিয়ার। রমজান মাসে কোন রাতে নাজিল করেছেন? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতের মধ্যে, লাইলাতিল কদর অর্থাৎ কদরের রাতের মধ্যে আল্লাহ কুরআনকে নাজিল করেছেন। কদরের রাতের মধ্যে, কদর রাত কি? লাইলাতুল কদরি খায়রুন মিন আলফ শাহর। হ্যাঁ নবী, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হচ্ছে গিয়ে লাইলাতুল কদরি খায়রুন মিন আলফ শাহর, অন্যান্য মাসের তুলনায় যদি কোনো ব্যক্তি 1000 মাস এবাদত করে থাকে আর কদরের রাত যদি 1 রাত এবাদত করতে পারে তাহলে 1000 মাসের সমতুল্য সওয়াব হচ্ছে গিয়ে 1 রাতের বিনিময়ে, 1 রাত এবাদত করলে 1000 মাসের এবাদত করার সমতুল্য সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটি আল্লাহ বলে দিচ্ছেন কোথায়? সূরায়ে কদরের মধ্যে বলে দিচ্ছেন যে প্রথম আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের মধ্যে আপনার কুরআন নাজিল করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আলফি শাহর, এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম হচ্ছে যে এই মাসটি। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা আশা করি ক্লিয়ার, আমরা এই ভুল থেকে দূরে থাকব যে কুরআন নাজিল হয়েছে অবশ্যই রমজান মাসে এবং কদরের রাতে। কদরের রাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বামা লাইলাতাল কদরি, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবা ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, লাইলাতুল কদরের রাতকে আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি ঈমান সহকারে, ঈমান দিয়ে যদি, ঈমান সহকারে যদি কদরের রাতকে অতিক্রম করে, ঈমানান ওয়াহতিসাবা, ঈমান সহকারে যদি করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তাহলে তার পূর্বের গুনাহকে মাফ করে দেওয়া হবে। তাহলে রমজান মাসের কদরের রাতের গুরুত্ব অনেক বেশি। কদরের রাতটি কবে? এই হচ্ছে আরেকটা ভুল। কদরের রাতের রাতটি কবে? বাপ দাদারা 27 রমজান করে আসছে, কদরের রাত মনে করে করে আসতেছে, বাপ দাদারা 27 রমজান কদরের রাত, কদরের রাত্রি যাপন করেছে, কদরের রাত মনে করতো, সেই জন্য আমরাও করতেছি, অধিকাংশ মানুষ করতেছে, এখনো চলতেছে, এখনো চলতেছে, এখনো চলতেছে। তার মধ্যে আপনার যারা খতমে তারাবি, খতমে তারাবি অর্থাৎ খতম তারাবি, যেটা রমজান মাসে কোরআনকে, পুরা কোরআনকে খতম করেন, খতম মানে কোরআন আলিফ লাম থেকে বিসমিল্লাহির রহমান থেকে শুরু করে মিনাল জিন্নাতির নাস পর্যন্ত পুরোটা সমাপ্ত করেন, পড়েন, এই রাতে তারা সমাপ্ত করেন। কোন রাতে? 27 রমজান। তাহলে তারা কি বোঝাতে চাচ্ছেন? যে রমজান 27 রমজানই হচ্ছে গিয়ে লাইলাতুল কদর, লাইলাতুল কদর 27 রমজান, এটা হচ্ছে কি তাদের জন্য ভুল, তাদের জন্য ভুল। কোন ব্যক্তি বলতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কদরের রাতকে আমরা কিভাবে পাব, কদর রাত কিভাবে আমরা অতিক্রম করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন কদর রাত হচ্ছে গিয়ে শেষ দশকের মধ্যে একদিনকে তোমরা খুঁজে বের করো, শেষ দশক থেকে একদিন, অন্য জায়গা থেকে পাওয়া যাচ্ছে শেষ দশকের মধ্যে থেকে বেজুড় একটি রাত হবে গিয়ে কদরের রাত, শেষ দশকের বেজুড়
একটি রাত হবে গিয়ে কদরের রাত, তাহলে 27 রমজান নির্দিষ্ট করে নেওয়া হয়েছে, এইটুকু হচ্ছে গিয়ে আপনার জন্য মারাত্মক ধরনের একটি ভুল। তবে বর্তমানে আপনাদেরকে বলবো, বর্তমানে অধিকাংশ মানুষ এই 27 রমজান আর কদরের রাত মনে করে না, মনে করে না, সারা জীবন মনে করেছে, এখন মনে করতেছে না। আপনাদেরকে আল্লাহ যেন উত্তম প্রতিদান দেন বুঝার জন্য, বুঝার জন্য যেন উত্তম প্রতিদান দেন। তবে বাকি যে সমস্ত এবাদত, বাকি সেই সমস্ত আমল, সেগুলো যেন বুঝার তৌফিক দেন, সেই জ্ঞান জন্য আপনাকে যেন আল্লাহ যেন দান করেন, আমিন। রমজান মাসের কদরের রাত আমরা কখন পাব? 20-এর উপরে, 20 থেকে আপনার শেষ দশক থেকে একদিন অবশ্যই আমরা কদরের রাতকে অবশ্যই পাবো। এই জন্য শেষ দশক আমরা এবাদত করব পুরা রাতগুলা ইনশা আল্লাহ। এবার আসেন, রমজান মাসে ইমান সহকারে সিয়াম রাখতে হয়, ইমান সহকারে। ইমান মানে মান সামা রমাদানান ইমানান, ইমান সহকারে, ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানব। ইমান সহকারে যেদিন কোনো ব্যক্তি সিয়াম আদায় করে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানব, তার গুনাহকে মাফ করে দেওয়া হয়। মান কামা রমাদানান ইমানান, আবার কিয়াম যেদিন কোনো ব্যক্তি করে ইমানান, ইমান সহকারে, ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানব, তাহলে তার পূর্বের গুনাহকে মাফ করে দেওয়া হয়। আমি কিয়াম সম্পর্কে বলতে গিয়ে এই ভুলটুকু বলে দিব, কিয়াম শুধুমাত্র 20 রাকাত পড়ার জন্য, 20 রাকাত পড়ার জন্য নয়। অধিকাংশ মসজিদে হাদিস সাহেবেরা একটি ভুল করে থাকেন, সেই ভুলটি হচ্ছে গিয়ে কোরআনকে কখন গিয়ে আপনার খতম করেন, খতম শব্দটি ঠিক নয়, তারপরে ব্যবহার করতেছি বুঝার জন্য, খতম করতেছেন কোরআনটা পুরা খতম, শুধুমাত্র খতমের উদ্দেশ্যে পড়তেছেন, এই উদ্দেশ্য যদি নেওয়া হয় তাহলে রমজানের কিয়ামের সব পাবেন না, রমজানের কিয়ামের সব পাবেন না। রমজানের কিয়ামের সব হচ্ছে গিয়ে মান কামা রমাদানান ইমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, একটি হচ্ছে গিয়ে আপনার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হচ্ছে রমজানের কিয়াম, রমজানের কিয়াম করতে হবে। রমজানের কিয়াম আরেকটি ভুল মধ্যখানে বলে দিচ্ছি, অনেকে কোনো জামেলার মধ্যে পড়ে গিয়েছে, কোনো জামেলার মধ্যে পড়ে যাওয়ার কারণে রাত্রের কিয়াম করতে পারে নাই, অর্থাৎ তারাবির সালাত আদায় করতে পারে নাই, তারাবির সালাত আদায় করতে পারে নাই বলে মনে করে যে আপনার তার সিয়াম আর হবে না, সিয়ার দিনের বেলা সিয়াম আর পালন করে না। অনেকে এরকম অনেকে বলেন যে আমি তারাবির সালাত আদায় করতে পারি নাই, সেই জন্য আমি সিয়াম রাখি নাই। বন্ধু, তারাবির সালাত সিয়ামের সাথে খাস, কিন্তু যদি আপনি যদি সিয়াম রাখেন তাহলে আপনার জন্য গুনাহ হবে না, যে আপনি তারাবির সালাত পড়েন নাই জন্য গুনাহ হবে না। তারাবির সালাত হচ্ছে গিয়ে সুন্নত, কিবা নফল, আর সালাত হচ্ছে, সিয়াম হচ্ছে গিয়ে ফরজ। তারাবির সালাত না পড়লে গুনাহ হবে না, কিন্তু সিয়াম ছেড়ে দিলে আপনার গুনাহ হবে, সিয়াম ছেড়ে দিলে গুনাহ হবে। তাহলে এটার সাথে এটা খাস নয়, এইদিকে খাস নয়, পড়তে হবে অবশ্যই রমজানের সাথে পড়ার জন্য খাস, কিন্তু না যদি পড়েন কখনো কখনো কোনো অজুহাতের কারণে ভুলে গিয়েছেন, ঘুমিয়ে গিয়েছেন, গাড়িতে উঠেছেন, সময় নাই, সময় পান নাই, তাহলে আপনার জন্য আর রাতের ফজরের আগ পর্যন্ত সময় পান নাই, তাহলে আপনি সিয়াম রাখবেন, এতে করে আপনার যে সিয়াম হবে না এমন কোনো কথা নয়, সেই ভুল থেকে দূরে থাকবেন। এই কিয়ামটুকু করতে, অর্থাৎ রাবির সালাত রাসুল সাল্লাহ আলহি সাল্লামের সুন্না হচ্ছে গিয়ে 8 রাকাত, রাসুল সাল্লাহ আলহি সাল্লাম 8 রাকাতই আদায় করেছেন। যদি কোনো ব্যক্তি এটিতে বেশি পড়ে, তার ইচ্ছা, তার ইচ্ছা পড়তে পারে, কিন্তু 20কে নির্দিষ্ট করবে কেন, 20কে নির্দিষ্ট করবে কেন? রাসুল সাল্লাহ আলহি সাল্লামের সুন্নত হচ্ছে গিয়ে 8 রাকাত, রাসুল সাল্লাহ আলহি সাল্লাম 8, 3, 11 রাকাতই আদায় করেছেন। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন আবু সালমা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রশ্ন করলেন কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি রমাদান। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে সময় জিজ্ঞাসা করা হলো, আব্দুর রহমান জিজ্ঞাসা, আবু সালমা বিন আব্দুর রহমান জিজ্ঞাসা করলেন যে ইয়া আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল, রমজান মাসের সালাত, রমজানের বাইরের কথা বলছেন না। আবু সালমা বিন আব্দুর রহমান বলছে কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি রমাদান, রমজান মাসের রাতের সালাত কেমন ছিল। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতেন মা কানা ইয়াযিদু রমাদান ওয়ালা ফি গায়রি রমাদান আলা 11 রাকা, আলা 11 রাকা। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজান এবং গায়র রমজানের মধ্যে আলাই দাসর রাখা 11 রাকাত আদায় করতেন। হে আব্দুর রহমান, আবু সালমা বিন আব্দুর রহমান, তুমি জিজ্ঞাসা করো না কত সুন্দর সালাত, জিজ্ঞাসাই করো না, জিজ্ঞাসাই করো না, উসাল্লি আরবা রাকাতাইন, যেসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরবা রাকাত পড়তেন, চার রাকাত পড়তেন, তখনই আপনার এত সুন্দর করে এত সময় নিয়ে পড়তেন, তুমি জিজ্ঞাসাই করো না আমাকে, জিজ্ঞাসাই করো না, প্রথম চার রাকাত সম্রাট, তারপরের চার রাকাত আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়তেন, দুই 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 করে আবার চার রাকাত পড়তেন, তুমি জিজ্ঞাসাই করো না, হে আবু সালমা তুমি জিজ্ঞাসাই করো না আমাকে, কত সুন্দর সালাত, জিজ্ঞাসাই করো না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল উত্রি তিন রাকাত আদায় করতেন, অনেক সুন্দর করে আদায় করতেন। তাহলে আমরা অবশ্যই হাদিস পেয়েছি। তাহলে যদি কোনো ব্যক্তি রমজান মাসে সিয়াম আদায় করে, কিয়াম আদায় করে, সিয়াম হচ্ছে গিয়ে দিনে আর কিয়াম হচ্ছে গিয়ে রাতে, সিয়াম হচ্ছে গিয়ে ফরজ আর কিয়াম হচ্ছে গিয়ে সুন্নত, কিয়াম যদি আদায় করে তাহলে পদ্ধতি নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, সৌন্দর্য নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, সালাত যেমন করে সুন্দর হয় তেমন করে আদায় করতে হবে, তিলাওয়াত সুন্দর হোক এটাও আমরা চাই, কিন্তু তিলাওয়াত সুন্দর নাই, সালাত সুন্দর নাই, যেমন খুশি কমন গুন 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 করে পড়তেছেন, এটা সালাতকে অপমান করা হয়। এবং ইরজিই ফাসাল্লি ফাইন্নাহু লাম তুসাল্লি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম